20 সহস্রাধিক সমর্থক বিজেপি যোগদান করিব বিধায়ক ইমানুয়েল মুসাহারিয়ে। বিপিএফ দলের সাধারণ সম্পাদক ইমানুয়েলর বিস্ফোরণ। বিটিসি নির্বাচন আর বিটিআর চুক্তিক রাজ্যের রাজনীতি উত্তাল হয়ে থাকার সময়তে তামুলপুরের বিধায়ক তথা বিপিএফ দলের সাধারণ সম্পাদক ইমানুয়েল মুসাহারিয়ে ঘটালে রাজনৈতিক বিস্ফোরণ। মোটো হল মোক সময় মানে বিটিসি নির্বাচনের পিছিয়ে করি বলে ভাবি আর মো উপরপর নির্দেশ দিয়েছে যে বাই এন্ড অফ দি নভেম্বর অর দি ফার্স্ট উইক অফ ডিসেম্বর যদি নির্বাচন হয় তেন্তে আকো অলপমান কিবা হব গতি ইমিডিয়েটলি আফটার নির্বাচন মানে যোগদানের প্রস্তুতি চলাইছো আর সম্পূর্ণ একেবারে 20,000 সমর্থক আপনি বিজেপি দলত যোগদান করব। ইতিমধ্যে যা রেজিস্ট্রেশন আমার মোর দেন 20,000 পার হয়ে টোটাল রেজিস্ট্রেশন ইন তামুলপুর কনস্টিটুয়েন্সি ডেইলি অন এন এভারেজ 4,500। বিটিআর বাহিরর বড় কসারি ওয়েলফেয়ার অটোনমাস কাউন্সিল গঠনের প্রক্রিয়াক লৈ সম্প্রতি বিপিএফ দলত সৃষ্টি হয়েছে সংঘাত। ইয়ার পিছতেই রাজ্য সরকারি অধিসূচনা জারি করে বড় কসারি ওয়েলফেয়ার অটোনমাস কাউন্সিল গঠনের প্রক্রিয়া আগবাই নিয়ার পিছত বিটিআর বাহিরর বড় কসারি জনগোষ্ঠীর বহু নেতাই বিজেপিত যোগদান করিলে। এই সন্দৰ্ভত বিপিএফৰ সাধাৰণ সম্পাদক তথা তামুলপুৰৰ বিধায়ক ইমানুয়েল মুসাহাৰিয়ে আছুতীয়া সাক্ষাৎকাৰত বিজেপিত কেনেকৈ আৰু কেতিয়া যোগদান কৰিব এই লৈ বিস্ফোৰক ৰাজনৈতিক মন্তব্য কৰে। বিটিচি নিৰ্বাচন সন্দৰ্ভতো প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ বিপিএফৰ বিধায়কগৰাকীয়ে। চাওক, আমাৰ বিশেষকৈ নিৰ্বাচনৰ প্ৰস্তুতি সম্পূৰ্ণ হৈ পৰিছিলে আৰু দিন তাৰিখবিলাক ঠিক হৈছে। আমি সবেই জানো যে কভিডৰ প্রকোপর কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়ে গেল আর ঠিক তেনেকেই গভর্নর শাসন দিয়া হয়ে গেল। এটা কেবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছে আর ঠিক তেনেকে রাইজে আর্জি দিছে বিভিন্ন পলিটিক্যাল পার্টিস বিলাকে অল পার্টি মিটসের জড়িয়ে। গতি আমি বিচারো যে নির্বাচনটা অতি সোনকালে হব। ডিসেম্বর নির্বাচন হব না কেনকা চর্চা চলছে? ডিসেম্বরের প্রথম সপ্তাহ নির্বাচনের এটা প্রস্তুতি চলিছে আর ইয়ার মধ্যে যাবতীয় যান প্রস্তুতি করব লাগে। গতি স্টেট ইলেকশন কমিশন একদিকে আগুয়ে লেগে আছে। বিটিআরর বাহির থাকা বড় কসারী সকলের বড় কসারী ওয়েলফেয়ার অটোনমাস কাউন্সিল গঠন সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ বিধায়কগাকীর। সব এইটু হল সংঘাত হবলগা ইয়াত নাছিল, কারণ এইটু হল একর্ডর এটা ক্রস আছিল। কিন্তু সংঘাত আরম্ভ হল কেনেকে যে যাবার এসেম্বলিত যে বিভিন্ন বিলবিলাক আহিল অটোনমাস কাউন্সিলবিলাক গঠনের নতুনকে, গতিকে সর্বমুঠ কম 48টামান হয়ে গেল এতিয়ালৈকে। তাত যে দুর্ভাগ্য এইটাই যে কেবল বড়ো কছারী ওয়েলফেয়ার অটোনমাস কাউন্সিল বিটিসির বাহির যখন বড়ো কছারী সকল আছে একেসকল টিবিলাক প্রস্তুতি চলছিল বিলখন আনিবার কারণে। কিন্তু কিহর কারণে বিলখন রই থাকিল এইটার কারণে বিটিসির বাহির থাকা যিমান বিলাক আমার বড়ো মানুষ হয়েছিল একেসকলে ক্ষুব্ধ হয়েছে। গতিকে এইটাই হল বিপিএফর পৰা বিজেপির 20,000+ সমর্থক লৈ যোগদান করার কথা বিধায়কগৰাকীয়ে সংবাদ মাধ্যমত জানোৱাৰ পিছতেই স্পষ্ট হৈ পৰিছে বিপিএফৰ গৃহ কণ্ডলৰ পৰিৱেশ। আনহাতে বিজেপিয়ে যে বিপিএফ দল ধ্বংস করার রণকৌশল গ্রহণ করেছে সেয়া ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলের বক্তব্যত ইতিমধ্যে প্রকাশ পাইছে। শেহতীয়াকৈ বিপিএফ দলের একাংশ নেতৃত্বক বিজেপিয়ে অতি কৌশলগতভাবে লক্ষ্য করে লৈছে। বিধায়ক ইমানুয়েলর বক্তব্যত সেই মন্তব্য ইতিমধ্যে পরিস্ফুট হয়ে পড়েছে। তামুলপুরের রজনী বর্মনের রিপোর্ট, আসাম টক।